فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته ভাই যারা লাইনে আছেন এই মুহূর্তে একটু জানাবেন প্লিজ জি ভাই রাজিমুল্লাহ চলে এসেছেন ভাই লাইনে মুফতি আব্দুর রহমান তিনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ ভাই যাই হোক লাইনে যারা আছেন তারা আমার ভয়েস এবং ছবি স্পষ্ট ক্লিয়ার আজ থেকে একটু জানাবেন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে মানে হেডিংটা দেখে নিয়েছেন যে জন্য রফিকি সাহেব শর্তনামা লেখা থেকে তিনি পেছনে সরছেন এ বিষয়টি যাই হোক আপনারা লাইভে আলহামদুলিল্লাহ অনেকে চলে এসেছেন অনেকে চলে এসেছেন ইতিমধ্যে প্রায় পঞ্চাশ জন একষট্টি জন চলে এসেছেন যাই হোক ভাই আমার সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছেন কোনো সমস্যা ভিডিও বা অডিওর মধ্যে কোনো সমস্যা আছে জি ক্লিয়ার কামরুল হোসেন ভাই বলছেন ক্লিয়ার রাজু ভাই বলছেন ঠিক আছে আব্দুল আজিজ ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই অনেকেই আছেন এর মধ্যে আমি আছি মাসাল্লাহ জি ভাই আচ্ছা আচ্ছা জি জি ভাই এখন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা জি শোনা যাচ্ছে যাই হোক এখানে আমিনুল ভাই আছেন আজিজুর রহমান তিনিও আছেন মুফতি আলাম আলামিন ভাই আছেন মোহাম্মদ আলামিন মাসাল্লাহ আবু হানিফ ইসলাম আচ্ছা অনেকে আছেন যাই হোক আলোচনা শুরু করা যাক আলোচনার যে বিষয়টি যে মুফতি রিজুর রফিকি সাহেবের সঙ্গে তো বেশ অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আমরা ফেসবুক লাইভে এসে আপনাদের সামনে উপস্থান করেছি অনেকগুলো সে বিষয় তার সঙ্গে আলোচনা হয়েছে আপনারা যারা রীতিমতো ফলো করেছেন ভিডিওগুলো তারা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরে গেছেন যে আসলে বিষয়টি কী ছিল আসলে মুফতি রিজান রফিক হিসেবের সঙ্গে যে বাহাস মোনাজারা হওয়ার জন্য একটা কথা দীর্ঘদিন যাবদ্ধ আপনারা শুনে আসছেন আমি কথা দিয়েছিলাম যে ইনশাআল্লাহ আমি এপ্রিল মাসে বাংলাদেশ সফরে যাব ইনশাআল্লাহ বাহাস মোনাজরা যে বিষয় ইনশাআল্লা আলোচনা হবে তা আলহামদুলিল্লাহ আমি পৌঁছিয়েছি বাংলাদেশ ষোলো তারিখ রাত্রি তিনটে তিরিশ মিনিটে আমি বাড়িতে পৌঁছিয়েছি আর যে রাইজেন ভাইট বাড়িতে আছে এখানে যাই হোক দুই নম্বর বিষয় তারপরে ষোলো তারিখ হয়ে গেল আমি সতেরো তারিখকে সকাল মোটামুটি প্রায় দশটা থেকে মুক্তি রিজন রফিকি সাহেবের সঙ্গে ফোনে আমি মানে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি যাই হোক আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি তার ফোনটা শুধু বলে কখন বন্ধ আছে কখন বলে পরিষেবার বাইরে অনেক রকমের ইনফরমেশন দিচ্ছিল হঠাৎ করে মোটামুটি চারটে নাগাদ এক সময় তার ফোনটা ডিস্টার্ব হলো তো ঘুমের ঝুঁকে কেউ একজন কথা বলছিল আমি নিশ্চিত তা মুফতি রিজন রফিকি ছিল না পরবর্তী সময়তে তারপরে একবার ফোন করলাম অনেকক্ষণ পরে প্রায় মাগ্রীবের পরে তারপরে দেখলাম হ্যাঁ একজন ভাই ফোন ধরলেন তা হচ্ছে ভাই মুফতি রিজন রফিকা সাহেবকে দিন উনি বলছেন যে উনি তো এখন ব্যস্ত তো আপনি কে বলছেন আপনার পরিচয় উনি পরিচয় দিতে চাননি যাই হোক তারপরে আমি বললাম যে আপনি একটা কথা বলে দিবেন মুফতি রিজন রফিকি সাহেবকে এই মেসেজটা যেন যে কোনো মূল্যে যেন পৌঁছাই যে ব্রাদার রাহুল ভারত থেকে এসেছে ওনাকে যেন ফোন করে ব্রাদার রাহুল ভারত থেকে এসেছে ওনাকে যেন ফোন করে প্রায় তিন থেকে চারবার এই কথাটা আমি বলেছি তারপরে দুই ঘন্টা এসার পূর্বে আমি আরেকবার ফোন করি যে ভাই আপনি কি মুফতি রিজন রফিকি সাহেবকে বলেছেন

উনি যে উনি অসুস্থ আছে আবার কখন বলছে যে বাইরে মেহমান এসেছে আবার কখন বলছে যে ঠিক আছে তাহলে ওকে ফোনটা গিয়ে দিন উনি যে ভাই আমি এখন বাড়ির বাইরে আছি রিজন সাহেব এখন নেই তো যাই হোক কথা শুনে মনে হলো কোনো কারচুপি তিনি করছেন যাই হোক তারপর আমি যখন করা হয় বললাম যে রিজন রফিককে মানে খুবই জরুরিতে ফোন করতে বলবেন যে কোনোভাবে বা অন্য অন্য কোনো নাম্বার যদি থাকে তাহলে আপনি অবশ্যই নাম্বারটা আমাকে দিন তো যাই হোক তিনি কোনো কিছুই করেনি অবশেষে আমি রাত্রিবেলাতে কালকে মানে সতেরো তারিখ রাত্রি বংশাল কেন্দ্র জামে হাদিস মসজিদে একটা আলোচনার জন্য আমাকে বলা হয় হঠাৎই মাগীবের পরে তো যাই হোক এসার পর থেকে রাত্রি প্রায় বাংলাদেশ সময় সাড়ে দশটা পর্যন্ত আলোচনা হয় আলোচনা হয় ওখানে আলোচনা করি সেখানে বেশ কিছু বিষয়ে আলোকপাত করা হয়েছে তো যাই হোক যে বিষয়টি যে মুফতি রিজন রফিকি সাহেবের সঙ্গে যোগাযোগ করার জন্য সতেরো তারিখ মানে অনেকবার ফোন করেছি কমপক্ষে সতেরোবার আমার কাছে ভিডিও স্ক্রিনশটগুলো সমস্ত কিছু আছে প্লাস যাই হোক আলহামদুলিল্লাহ রিজ্জান রফিকি সাহেব তিনিও স্বীকার করে নিয়েছেন পরবর্তী ফোনে তো এখন যে বিষয়টি এখন বিষয়টি মুক্তি রিজ্জয় রফিকি সাহেবকে আজকে সকালে আধা ঘন্টা ফোন দিয়েছিলাম দিয়ে বললাম যে ভাই এরকম ব্যাপার আমি তো এসেছি তো সারা এদের লেখার জন্য এক কাজ করুন উনিশ তারিখ উনিশে এপ্রিল মালিটোলা মসজিদে আপনি প্রতিনিধি পাঠাতে চাইছেন তো যাই হোক প্রতিনিধি আপনি সশ আসুন এটা বেশি পছন্দ করছি উনি বলছেন যে আমি আসতে না আমার দুজন প্রতিনিধি পাঠাবো উনি বলছেন প্রতিনিধি পাঠাবো এখানে একটা হাস্যকর বিষয় তা প্রতিনিধি পাঠাবেন ভালো তিনি বলছেন যে মালিটোলা মসজিদ কেন আপনি বাইতুল মোকার মসজিদ আছেন আমি যে বিষয় আরে ভাই আপনি নিজে চ্যালেঞ্জ দিয়েছেন আর আপনারা ইতিমধ্যে সকলে আলোচনাটা শ্রবণ করেছেন তিনি বলেছেন যে ব্রাদার রাহুল যেখানে বসতে চাই যেভাবে বসতে চাই প্রত্যেকটা হালাতে তিনি আমার সঙ্গে বসবেন প্রত্যেক বছরে তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি দিন তিরিশ বারো মাসের তিরিশ দিন এক সপ্তাহের একদিন প্রত্যেক ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে রন্ধে রন্ধে তিনি অনেক গর্ব করে শালটিং মেরে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে না তিনি বড় বীরপুরুষ মুকালি বীর বীরপুরুষ হবে এটা তো কখনোই তো মানে একটা হাস্যকর বিষয় তো তিনি একটা পুরুষ এটা একটা মানে দেখানোর দেখানোর চেষ্টা করেছেন বাংলাভাষী মানুষকে তো যাই হোক আমি তখন বললাম যে ভাই আপনি এত চ্যালেঞ্জ করলেন তো মালিটোলা মসজিদে আপনি আসুন সরাসরি আসুন যদি না পারেন আপনি আপনার প্রতিনিধি পাঠাবেন এখন আপনার যদি ডায়রিয়া হয়ে থাকে তার জন্য আপনি আসতে পারছেন না আপনি প্রতিনিধি পাঠান তবে না আমার কোনো প্রতিনিধি থাকবে না আমি নিজেই সরাসরি সারাতে মোনাজারাতে উপস্থিত হব আমি বসেই সারাত লেখা হবে তো যাই হোক তিনি ক্যাশ করতে শুরু করলেন না মালিটোলা মসজিদে নয় ওটা তো আহ্লাহাদিস মসজিদ হ্যাঁ বাইতুল মোকার মসজিদ আসতে হবে আমি বলছি ভাই ভাই মাইতুল মোকার মসজিদে তো ইমামো হামা হানাফি তো ওখানে আমি কেন যাব আর সবচেয়ে বড় কথা যে চ্যালেঞ্জ আপনি করেছেন অ্যাকসেপ্ট আমি করেছি বুক আপনি বলেছেন আর আমি বাংলাদেশ মধ্যে চলে এসেছি এর পরেও যদি আপনি যদি বসতে না চান তো এটাতে স্পষ্ট হয়ে প্রমাণিত এটাই হয় যে মুক্তি সাহেব আপনি পালাচ্ছেন আপনি তো অনেকদিন আগে পালিয়েছেন ভেঙে গেছেন অনেক রকমের কলা কৌশল ছল করে বাহাসেরাকে বিজয়ী লাভের জন্য একটা কৌশল অবলম্বন করেছিলেন সে গুড়ে বালি মানে সে ঘুরে বালি দিয়ে দিয়েছি এখন এখন আপনার কর্ম মানে কাজ হচ্ছে না তিনি বারবার একই ক্যাচাল করেছেন বাইতুল মুকাররাম বাইতুল মুকাররম আচ্ছা শ্রোতা মন্ডলী আপনাকে বলি যে উনি চ্যালেঞ্জ করেছেন উনি চ্যালেঞ্জ করেছেন উনি চ্যালেঞ্জ করেছেন আমি অ্যাকসেপ্ট করেছি ইন্ডিয়াতে চলে এসেছি উনি যখন বলছে যে হালাতে তিনি বসতে চান সে হালাতে বসবেন তো সারাত লেখার জন্য আমি মালিটোলাতে আসতে তাকে বলছি উনি আসছেন না উনি না কোনো সমস্যা থাকতে পারে উনি পাঠিয়ে কাজ চেষ্টা যে কোনো সমস্যা নেই উনি কেন উনি যে কোনো মোকালিদকে পাঠিয়ে দিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে সারায় লেখার জন্য তো যা না উনি বলছেন না মালিটোলাতে না বাইতুল মুকাররম তো এখান থেকে কি প্রমাণিত হয় চ্যালেঞ্জ উনি করছেন আবার উনি এখন নিজেই বলছেন না বাইতুল উনি প্রস্তাব আর কে উনি তো প্রস্তাব দেওয়ার অধিকার রাখে না কারণ তারা মেজর চ্যালেঞ্জের ঘোষণা যেমনটি ছিল প্রত্যেক হালাতে প্রত্যেক সেকেন্ডের রন্দে রন্দে তিনি বসবেন তো তিনি প্রথম প্রস্তাব দেবেন কেন আর তার প্রস্তাবকে আমাকে গ্রহণ করতে হবে কেন এটাই তো উচিত যে তিনি যেহেতু এত একবার আগ্রহী আর এত একদমই যে যেখানে সেখানে তিনি বসবেন যা ইচ্ছা তাই করবেন তো সেরায়তে মোনাজারা এটা কোনোভাবেই মোনাজারার বাইরের অংশ এমনটি নয় মোনাজারার শর্ত লেখাটা এটা একটা মোনাজারার অন্তর্ভুক্ত তাই অবশ্যই এটা স্পর্শকাতর বিষয় আর এই জন্য অবশ্যই মানে আমাদেরকে বসা উচিত তার জন্য আমি বলেছি যে মালিটোলা মসজিদে এসে বসুন আমরা বসতে চাইছি কোনো সমস্যা নেই উনি বলছেন না ওখানে আহলাদিসটা জঙ্গি সন্ত্রাসী তো আমি বলছি ভাই জঙ্গি সন্ত্রাসী কারা এই বিষয়ে একটা বাহাসবি বিষয় হয়ে যাক যে হানাফেরা বেশি জঙ্গি সন্ত্রাসী হামলা করেছে না আহ্লাহাদিসরা করেছে ওটারা পূরণ করে দিব। কারণ মুকাল্লিদ বাংলার মুকাল্লরা বলছে যে আহলাদা জঙ্গি সন্ত্রাসী বোমা মারে এই করে সেই করে তো ঠিক আছে ভাই এটাই যদি ই হয় এই আন্তর্জাতিক লেভেলের যদি এই গবেষণার উপরে ভিত্তি করেই যদি আপনারা তথ্য গবেষণা দিতে চান যে কারা বেশি জঙ্গি সন্ত্রাসী হামলা করেছে হারাফিরা আহলে হাদিসরা এটারও সব করে দেবো এটা একটা আলাদা বাহাসের বিষয় রাখেন ইনশাল্লাহ যে কারা জঙ্গি সন্ত্রাসী এগুলো হয়ে যাবে কারা ইংরেজদের দালাল কারা ইংরেজদের পৃষ্ঠপোষকতা করেছে এগুলো প্রমাণ করে দেবো কোনো সমস্যা নেই এই শখ পূরণ করা হবে আর আমি তার তো জেনারেল ছাত্র জানেন আমি হিস্ট্রির ছাত্র মানে ইতিহাসের ছাত্র ইতিহাস উনি আলহামদুলিল্লাহ আমি জানি ইতিহাস কেন ইতিহাসে অনার্স করেছি তার জন্য কারা কি করেছে সমস্ত কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ জানা আছে তো যাই হোক যেটাই স্পষ্ট ব্রেক নিউজ ব্রেকিং নিউজ মুক্তি রিজন রফিক সাহেব তিনি প্রস্তাব দিচ্ছেন আমাকে আরে ভাই প্রস্তাব আমি দেব ওনাকে উনি চলে আসবেন আমি চলে এসেছি উনি আর বাংলাদেশে আর উনি মালিটোলা মসজিদে আসতে পারবেন না উনি বলছেন যে আহ্লাহাদিসরা জঙ্গি সন্ত্রাসী হামলা যদি করে বা যদি আপনারা আলোচনা করছেন এমন প্রস্তুতি হয়েছে বা কে দেয় তাহলে কি আমি ওনাকে বলছি ভাই হাদিস মালিটোলা মসজিদে আমাদের পক্ষ থেকে দুজন আপনার পক্ষ থেকে দুজন শর্তনামান লেখার জন্য আসছে তো এখানে যদি আহ পক্ষ থেকে দুজন বাদ দিয়ে তিনজন হয়ে যায় তিনজন যদি হয়ে যায় আমরা হেরে গেছি এটা আমরা স্বীকার করে নেব যে ভাই আমরা হেরে গেছি আপনারা বিজয় লাভ করেছেন আমরা হেরে গেছি যে দুজনে বেশি তিনজন আমরা যদি উপস্থিত হই তারপর তিনি মানে বসতে চাইছেন না একচল তিনি মূল বিষয় যেটা দেখলাম যে তিনি বাহাজটাকে বাঞ্চাল করার চেষ্টা করছে তার জন্য ইতিপূর্বে দেখেছেন হট করে তিনি বাইতুল মোকারম মসজিদে আসার কথা ঘোষণা করে দিলেন দুজন মুকাল্লিদ গাবার পাঠিয়ে দিলেন মিথ্যাচার করার জন্য কুড়ি মিনিটে কুড়িটা মিথ্যাচার করেছে আবার এখন আমি এসে যখন বলছি যে ভাই আসুন মালিডোলা মসজিদে উনি আসতে প্রস্তুত না এখান থেকে কি বোঝাই উনি বলছেন সায়াত লেখার জন্য আমার প্রতিনিধির সঙ্গে আমার বাহাস হবে যাই হোক ফোন যে রেকর্ডটি তার সঙ্গে কথা হয়েছে প্রায় আধা ঘন্টার উপরে প্লাস তিনি আলহামদুলিল্লাহ আবার ফোন কেটে পালিয়ে গেছেন দুবার ফোন কেটে কেটে পালিয়ে গেছেন ফোন কথা হতে করে ফোন 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 কেটে পালিয়ে করলাম ধরলেন না আবার ফোন করলাম ফোন ধরলেন না তৃতীয়বার ফোন করলাম ফোন ধরলো তারপরে দিলেন কেন যে বাবা ফোন করেছিল ফোন করেছে আমাকে একটু বলতে পারতেন যে তো ভাই বাবা ফোন করেছে একটু পরে কথা বলি আমি কেউ না করতাম তো যাই হোক তারপর তো আবার কথাবার্তা শুরু হলো আবার মোটামুটি দশ বারো মিনিট কথা বলা হওয়ার পরে হঠাৎ করে ফোন কেটে পালিয়ে গেল এবার যে কে ফোন করেছে বাবা ফোন করেছে বাবা তো ফোনে কথা হয়েছে মনে বাবা মনে ফোন করেনি অন্য কেউ মনে ফোন করেছে আচ্ছা কে ফোন করেছে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে কেন যে ফোন কাটলেন যাই হোক আমি যে কথা আপনাদের কাছে বলতে চাইছি যে বাংলাদেশে এখন উপস্থিত আছে আমি বাংলাদেশে ঢাকাতে আছি উনিশ তারিখ যেটা মালিটোলা মসজিদে সকাল দশটার সময়তে রিজিয়ন রফিকি সাহেব তাকে আমরা বলেছি স্পষ্ট হয়ে যে আপনি আসুন তিনি বলছেন তিনি আসবেন না তিনি প্রতিনিধি পাঠাবেন স্পষ্টভাবে তিনি প্রতিনিধি যদি না পাঠান আমি বলে দিয়েছি যে মুকাল্লিদরা এমনিতে বাহাসের পূর্বেই তারা পরাজিত হয়েছে আহলে হাদিস এটা হক এটা আজ থেকে নয় এটা প্রথম থেকে হকের উপরে প্রতিষ্ঠিত এটা সুভাবে স্পষ্ট প্রমাণিত হয়ে যাবে তিনি বলছেন যে বাইতুল মোকারে যদি না আসে তাহলে ওরা বিজয় লাভ করেছে আমি পালিয়ে গেছি এটা নাকি হবে ভাই এটাই স্পষ্টভাবে প্রমাণিত যে মুকাল্লে চ্যালেঞ্জ করেছে আমি আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আর আমার জায়গাতে আসতে উনি প্রস্তাব দেয় আর কি প্রত্যেক রন্দে সেকেন্ডে সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় এইসব বলার মানে কি হ্যাঁ উদুর কুণ্ডু বুধুর ঘরে এই কথাটা আমি প্রায় বলে থাকি যে তিনি করলেন চ্যালেঞ্জ আর এখন আমাকেই করতে হবে এই জন্য মুক্তি ডিজেন পে হিসেবে ফোনকে বললাম যে ভাই বিয়ে আপনি করবেন আর বাচ্চা আমি পয়দা করব এটা তো হয় না কারণ চ্যালেঞ্জ আপনি করবেন আর আপনি আবার দিন ঠিক করে দিবেন এটা কখনোই সম্ভব নয় বিয়ে আপনি করেছেন ভাই বাচ্চা আপনি পয়দা করেন আমরা মানে এটাকে না যে হারাম মনে করি স্পষ্ট বিয়ে আপনি করবেন না বাচ্চা আমি পয়দা করবো জি না 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 এত অন্যায় পাপের কাজটা করতে পারবো না ভাই হালালা পদ্ধতি হানফিদের মধ্যে আছে আপনারা হয়তো মানে বেশি সমস্যার মধ্যে পড়ে গেলে বউকে তালাক তালা 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 তালাক তালাক একশো তালাক দিয়ে দিলেন দিয়ে বলতে পারেন অনুরোধ করতে পারেন রহুল আমিন ভাই বউকে তালাক দিয়েছি ভাই খুব কষ্ট ভাই খুব কষ্টের মধ্যে আছি আমি আচ্ছা দিতে চাইনি ভাই একটা ঝুলে দিয়ে দিয়েছি রাগের মাথায় বা কিছু খেয়েছিলাম রাগের মাথায় এই তারাকটা দিয়েছি ভাই আপনি একটু হালালা করে দেন আমার স্ত্রীর সঙ্গে বিয়ে করে ভাই একদিন থাকুন দিয়ে আপনি ই করে দিন মানে বউটাকে দিয়ে দেন ভাই কিছু মনে করেন না ভাই এগুলো আপনাদের মধ্যে আছে ভাই জি না আমরা এগুলোকে না যে যারা মনে করি তো যে কথা যে মুফতি রিজওয়ান রফিক সাহেব তারা কে বলেছি আমি বাংলাদেশে চলে এসেছি ফোনে কথা হয়েছে আলহামদুলিল্লাহ তিনি এখন কলা কোশাল ছল করে বাইতুল মুকাররমে নিয়ে যেতে চাইছেন হানাফিদের মধ্যে তিনি বলছেন ওটা নাকি নিরপেক্ষ একটি জায়গা ভাই বাইতুল মুকাররাম যদি নিরপেক্ষ জায়গা হয় খুব ভালো হয় গোটা বাংলার মানুষ জানে উনি বলছেন হ্যাঁ ওই ইনাতুল্লা আব্বাসী হেলিকপ্টার বাবা আর এইদিকে যে রহমান ফারাইজি মুকাল্লিদ ইনি দুজনের সারায়াত লেখা হয়েছে ওই মসজিদে তো ভাই এটা লেখা হওয়াটা স্বাভাবিক কেন বাইতুল মুরম মসজিদ হানাফি আন্ডারে আছে এদিকে এনাতুল আব্বাসী উনিও হানাফি রহমান ফরাইজি উনিও হানাফি ওদের নিজেদের মধ্যে সমস্যা হয়েছে সমাধানের জন্য তারা সারা লিখতে পারে মোনাজরা করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এখন বাহাস হানাফি তো মুকাল্লিদের চ্যালেঞ্জ দিয়েছে আমরা গ্রহণ করেছি আর আপনারা ইতিমধ্যে সকলে জানেন যে মুকাল্লিদের তরফ থেকে স্পষ্ট হয়ে বলে যে আহলাদেশা যেখানে বলবে সেখানে বসবো ওরা যদি বাড়িতে বসতে চাই বাড়িতে বসবো ওরা যদি মসজিদে বসতে চাই ওদের মসজিদে যাবো ওদের মাদ্রাসা গিয়ে আমরা আলোচনা করব। এতটুক বলে তো আমি তো শুধুমাত্র সারাত লেখার জন্য বলেছি মালিটা আসতে তো প্রথমেই একদম বাতাস বেরিয়ে গেল আরে ভাই এখন মনে শুরু হয়নি শুধু সারাত লেখার জন্য মালিটা আসতে বলেছি এখানে মোকালিতে বাতাস বেরিয়ে আমরা হাইড্রোজেন বলে মতন আকাশ মানে উঠছে দেখতে পাচ্ছি না এটা তো আমি তো ভেবেছিলাম না যে এরকম হবে মুকাল্লিদের নাকি খুব বিশাল অনেক নাকি করে ইলমে পরিপূর্ণ তারা নাকি বিশাল এখন মুখোশধারী মুক্তি তারা নাকি অনেক কিছু জানে তো এমন কেন ভাই আপনি আমাকে বলছে যে আপনি তো কিরাতই শুদ্ধ না আপনি আবার কি মুনাজারা করবেন আরে ভাই কি মুনাজারা করব তো চ্যালেঞ্জ করার আগে আপনার ভাবা দরকার ছিল যে ব্রাদাররা হলে কিরাত ভালো না ও আলেম না তো আপনি চ্যালেঞ্জ করলেন কেন আমাকে নাম ধরে চ্যালেঞ্জ করেছেন এখানে পেছনে পালানোর কোনো অবকাশ নেই এখন আমি কি জানি কিরাত শুদ্ধ কি শুদ্ধ নয় আর আপনাকে বলেছি কিরাত শুদ্ধ কি শুদ্ধ নয় আমার এই বিষয় যদি আপনি যদি মুনাজারা করতে চান আরেকটা মুনাজারা একটা টপিক রাখুন যে কাদের কিরাত শুদ্ধ আহলে হাদিস

ঠিক আছে তো আপনাদেরকে বললাম এটা হচ্ছে ব্রেকিং নিউজ হচ্ছে এটাই মুফতি রিজন অফিস কলা কলাকৌশল ছল করে তিনি পালানোর চেষ্টা করেছে অনেকদিন আগে আর আমি তো জেনেছি যে এটা বসবে না এদের মুখে শুধু সালটিং অনেক রকমের উল্টাপাল্টা বলে মানে বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য হুঙ্কার দিতে হয় এবং গুলো তারা দিয়ে থাকে আর মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা সহুত্তর খান মিথ্যা জাতির সামনে পেশ করেছি যে মুক্তি রিজন রফিক সাহেব সহুত্তর খান মিথ্যাচার করেছে আল্লাহ না জানি মানে যে সামনে আসে কত যে মিথ্যাচার করবে তার কোনো তো পুরো মানে হিসাব নেই বা হাসমানাজার হবে না তার মিথ্যাচার ধরাতে গিয়ে সময় শেষ হয়ে যাবে এটা বুঝতে পারছি না তো এখন কলা কৌশল করবো যে বাইতুল মোকারাম আসলে বাইতুল মোকারামে যেতে হবে আমাকে এটা তাজ্জব বিষয় ভাই চ্যালেঞ্জ আপনারা করেছেন আসুন দেখি কেমন কি শিখেছেন অনেক নাকি আপনাদের ইলম একবারে আহ্লা আদিস নাকি বাতিল আহ্লাদিস নাকি এই অনেক কিছু আপনারা প্রপগন্ড করছেন তো দেখি কেমন বাহাস করার আপনাদের হিম্মত হয়েছে কেমন আপনাদের মানে ইলমের জ্ঞান মানে ইল অর্জন করেছেন দেখি আসুন আহ্বান করছি কালকে দশটার সময় মালিটলা মসজিদে আসবেন আর যদি না আসেন স্পষ্ট লাইভে দেখিয়ে দেব যে মুফতি রিজন সাহেব পালিয়ে গেছে আর জনসাধারণ বাংলার বুঝে নিয়েছে যে মুফতি রিজন সাহেব তিনি অনেক আগেই পালিয়ে গেছে তো এটা একদম স্পষ্ট হবে যে মুফতি রিজন রফিকি সাহেব তিনি আসলেন না আর বাইতুল মোকারমে যদি গিয়ে যদি বসে থাকেন এটা তো না লাইকের কাজ হবে বাইতুল মোকারমে যদি আপনারা যান আপনারা প্রতিনিধিকে পাঠান এটা তো নির্লজ্জের কাজ হবে নির্লজ্জ যার একবারে লজ্জা নেই আর আল্লাহুল্লাহ সাহেব হাতে বলেছে তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো এখন যদি আপনার লজ্জা না থাকে আপনি বাইতুল মসজিদে যাবেন প্রতিনিধি নিয়ে আপনি পণ্ডিত্য জাহির করবেন আর লজ্জা যদি থাকে অবশ্যই আপনি মালিটলা মসজিদে আসছেন অথবা আপনার প্রতিনিধি পাঠাচ্ছেন যাকে ইচ্ছা পাঠান কোনো সমস্যা নেই তবে দুজনকে পাঠাবেন যেহেতু আপনি বলছেন দুজন দুজনই পাঠাবেন গাড়ি ভর্তি করে অস্ত্রমস্ত পাঠিয়ে না ভাই গাড়ি ভর্তি করে মানে দশ বারোটা গাড়ি পাঠিয়ে মসজিদ লোড করিয়ে দিন না ভাই দুজন আসুন আলোচনা হবে শর্ত লেখা হবে বাহাস হবে আপনার শখ পূরণ করা হবে বলেছিলাম আপনার শখ পূরণ করব আলহামদুলিল্লাহ শখ পূরণ করার জন্য চলে এসেছি কোনো সমস্যা নেই আপনি কোনো টেনশন নেবেন না এটা আমাদের শেষ কথা বাইতুল মোকারমে গিয়ে যেন বসে থাকেন না মানে এটা তাহলে আপনি পালিয়ে গেছেন এটা জনসাধারণ বুঝে নেবে কেন এর আগে আপনারা এরকমই করেছিলেন আপনাদের বাহাস আমি দেখেছি মুফতি লুৎপার রহমান ফাজি এক মাঠে বসে আর ওই আয়নাদুল আব্বাসী আর এক মাঠে বসে কে গাছ তালায় আর কে বাড়ির ছাদের পরে বসে মানে আপনার এত কলা কৌশল ছল করেন কেন বাতিল তো স্বীকার করবেন আর যদি স্বীকার না করেন আপনারা বলবেন না চ্যালেঞ্জ করবেন না এত বারাবারি কিসের ভাই এত বারাবারি কিসের যদি আপনাদের বুকে দম না থাকে তাই আপনি চ্যালেঞ্জ করা কি আছে খবরদার বায়তুল মোকারমে গিয়ে বসে থেকে যেন বলে না ব্রাদার রাহুল আছে না আমি স্পষ্ট তার জেলায় এসে বলে দিলাম যে মামু আমি একবারে বায়তুল মোকার নই মালিটোলা মসজিদে তোমাকে আসতে হবে আর কথাটা মনে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মাসে মাসে সেকেন্ডে সেকেন্ডে রন্ধে 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 তুমি বসতে চাও যে কোনো বিষয়ে বসতে চাও কোনো সমস্যা নেই তো পিকচার এখনো শুরুই হলো না তার আগে তুমি পালিয়ে যাচ্ছ এটা তো জাতির সামনে স্পষ্ট হয়ে গেল ঠিক আছে যাই হোক এতটাই যে আমাদের আলোচ্য বিষয় যে মত্তিবি সাহেব এটা আমাকে ঘোষণা করেছে যে আমরা বাইতুল বায়ত্রুমকর্মের প্রতিনিধি পাঠাবো আপনি যদি না আসেন তো জানবো যে আপনি বাস থেকে পালিয়ে গেলেন ভাই এটা তো উদুরপুণ্ডি পুদুর ঘরে লাগানোর চেষ্টা করছেন যে আমি পালিয়ে গেলাম যে বাংলাদেশ থেকে চলে এসেছি ইন্ডিয়াতে ঢাকাতেই আছি আপনার যদি সাহস এতটুকু না হয় বাংলাদেশ থেকে মালিটোলা মসজিদে পাঠাতে না হয় তাহলে তো এটা তো মানে চাইতে লজ্জাজনক বিষয় কিছু হতে পারে না আর নির্লজ্জ যদি হয় তা এটা স্বাভাবিক নির্লজ্জদের সঙ্গে কথা বলাটাও মানে খুব একটু বিবেকে বাধা দেয় তো যাই হোক আমি এত ভেবেছিলাম না যে মুক্তির জন্য যে সারায়েতে পালিয়ে পালিয়ে যাবে তবে আমি জানতাম যে মুকাল্লকে সারায়েতে বসিয়ে ইনশাল্লাহ যদি কালকে যদি ওরা আসে ইনশাআল্লাহ সারায়েত সারায় লেখার সময়তেই ওরা যে বাতিল সারায়েতেই প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ সারায়েত লেখার সময় ইনশাআল্লাহ প্রমাণ করে দেবো যে ওরা বাতিল ওরা হকের উপরে নেই এরা উপরে প্রতিষ্ঠিত নেই এরা শুধুমাত্র প্রাপকখন্ড কথা উল্টা পাল্টা বলে বেড়াচ্ছে ওই নামা লেখার সময়তেই ওদেরকে বাতিল প্রমাণ করতাম ইনশাল্লাহ তো যাই হোক কালকে তারপরে লাইভে এসে আরও অনেক কথা হবে আমার আলোচনা এতই এখন তিনি কোন ভাগারে গিয়ে যে বসে থাকবেন আল্লাহ আলম আল্লাহ ভালো জানে বায়তুল মোকারমে যদি যাই এটা নির্লজ্জের কাজ হবে নির্লজ্জ ব্যাহায় আছাড়া এ মানে কেউ করতে পারবে না এখন ব্যাহার যদি দুই কান কাটা হয় সে এখন যদি কোনো জায়গায় যায় এখন আর কি করা যায় যাই হোক বা ইসরত মন্ডলী আপনাদের কাছ থেকে সময় এবার আপনাদেরকে দিতে চাইছি আচ্ছা বলুন আপনাদের পরামর্শ চাইছি যে আমার এখন কি করা উচিত মুক্তির জন্য ফিকির সাহেবকে বলছেন যে মালিটা আসবে না ভেঙে দোর মারছে কোথায় বাইতুল মুকার্রমে হানাফি মসজিদে তো জি না এটা সম্ভব নয় আর আহালে হাদিস তিনি বলছেন ওটা আহাল হাদিস মসজিদ আমরা যাব কেন আমাদের সিকিউরিটি কি আমি বলেছি কোনো সমস্যা নেই আপনি সিকিউরিটি নিয়ে আসুন কারণ আপনি তো ইন্ডিয়ান সরি আপনি তো বাংলাদেশি আপনি সিকিউরিটি নিয়ে আসুন সমস্যা কোথায় সিকিউরিটি নিয়ে আসুন কোনো সমস্যা নেই আর আমি তো ইন্ডিয়ান আমি এখান থেকে অত কাজ করতে পারবেন আপনি যতটা পারবেন এখানে আপনার লিঙ্ক কাজ থাকতে পারে আপনি অবশ্যই বাংলাদেশি তার জন্য অবশ্যই একটা কোনো সমস্যা নেই আমার তার যতটা সমস্যা হবে তো তিনি বলছেন হানাফিরা নামাজ পড়তে এসেছে ঘাট দিয়েছে এমন কোন ইতিহাস আছে যে কোনো দেশ নেই কিন্তু হানাফিরা বের করে দেয় আরে আমাদের আসামের মোনাজারাতে হানাফিরা বোম মেরেছিল নাশুদ্দিন চানপুরে হানাফিদের চাবুকে প্রথমে লিখে দিয়েছে হ্যাঁ আহ্লাহ দেখে মেরেছে তারা স্বীকার করেছে মুফতি আজির রহমান কাশামি মফতি ইবাহিমকে আসামি তার তারাবির বের সংখ্যা বইয়ের শেষে একবার লিখেছে যে হ্যাঁ আসামে মোনাজাতে আহলাজকে মারা হয়েছে দিনাজপুর বাংলা আমাদের ইন্ডিয়ান দিনাজপুরের মোনাজারাতে স্প্রেতারা হইচই করে প্যান্ডেল ভেঙে দিয়েছে এটা প্রমাণ আছে স্পষ্টভাবে তো ভাই আপনারা বাহাস মোনাজারা নামে আপনারা মানুষকে মারেন আহলাজকে মারেন এটা ইতিহাস সাক্ষ্য তো আপনার দোকানে যায় কীভাবে আর আমি তারপরে আবার ইন্ডিয়ান তো ভাই এটাই যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে এই কথা বলছি যে আপনারা বাইতুল এই মালিটোলা মসজিদে চলে আসুন আমি দুজন থাকবো আপনারা দুজন থাকবেন নামা লিখা হবে তারপরে ইনশাল্লাহ বিস্তারিত আমরা বাহাসের দিনে আলোচনা সমস্ত কিছু সে বিষয়ে হবে জাতির সামনে হক আর বাতিল এটা স্পষ্টভাবে প্রমাণ করে দেব কোনটা হক কোনটা বাতিল পবিত্র করার সন্ন্যার আলোকে যাই হোক এই মুকাল্লিদরা দেখা যাক এখন আসে কি আসে না আমি তা নিশ্চিত মুকাল্লিদরা আসবে না ও আসবে না সম্ভবই নয় এই জন্য আমি বলি কোনো পৃথিবীতে আসবেন তো কোনো মায়ের বাটা জন্ম নেয়নি যে আহলাদেশের সামনে স্পষ্ট তাদের মাসালা বয়ান করবে আর তারপরে তারপরে প্রমাণ পেশ করবে সম্ভবই নয় অসম্ভব এটা সম্ভবই নয় কোশ্চিন কালো সম্ভব নয় যে সঙ্গে আর আমাদের আনারুল হক ফাইজি সাহেব তিনি বলেন যে হাদিসের একজন তিন নম্বর শ্রেণীর সাধারণ জেনারেল শিক্ষিত ছেলের কাছে মুকাল্লি দেবন্দ দেবন্দ ফারেক একজন আলেম কয়েক মিনিটের মধ্যেই সে পরাজিত হবে কোন সোনার আলোকে আমাদের হক সাহেব তিনি বলেন যে না এটা সম্ভব নয় শ্রেণীর যেসব জেনারেল শিক্ষিত ছেলেরা আছে আর দেবন ফারেক যদি একজন সাহারণপুর বা দেবন ফারেক যদি কোনো মুক্তি চলে আসে ডিগ্রি নিয়ে বিশ বছর পরে তারপরে যদি বাহাসের বিষয়ে আলোচনা হয় বাহাস হয় তো দেবনী বুকালদের দ্বারা এমনি কয়েক মিনিটের মধ্যে তারা পরাজয় হয়ে গুটিয়ে পালিয়ে যাবে যদি মারামারি দ্বন্দ্ব ঝামেলা হইচই না পাকিয়ে থাকে দলিল লোকে কখনোই পারবে না এটা দেখছি আদার হক ফাইজি সাহেব যে কথাটা বলেছেন তার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ এটা আমি পদে পদে দেখতে পাচ্ছি তো যাই হোক আপনার এখানে অনেকে লাইনে আছেন এই মুহূর্তে অবস্থাতে অনেক ভাই আছে তো ভাই বলুন তো এখন কি করা উচিত এই মুক্তি রিজন্ড অভিজ্ঞ সাহেবকে এমনি ফোনে পাওয়া যায় না এখন ফোনও ধরে না ফোন কেটে দিয়ে পালিয়ে যায় তো এখন কি করা যায় আবার তিনি এখন পালানোর জন্য বায়তুল মুখে হঠাৎই কি গিয়ে ঘুম থেকে দেখে কালকে ফোন ধরেনি কেন যে আল্লাহ স্বাধীন করেছে যে ব্রাদারকে কিভাবে হারিয়ে দেওয়া যায় এরকম কৌশল করেছে কি কেন এর আগে ঠিক এই জিনিসটা করে এনাতুল আব্বাসের সঙ্গে একজন এক মাঠে ও আর এক মাঠে করে দুই মাঠে থেকে থেকে দুজনই জয়লাভ করেছে বলে ঘোষণা করে দিয়েছে তো যাই হোক আমি তো জানছি দেখি কি করা যায় এখন আচ্ছা কি করা যায় ভাই একটু বলুন তো দেখি হিকমা অবলম্বন করবেন ভাই যেটা আপনি ভালো করেন মার্শাল আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ভাই তার কাছ থেকে প্লেনের ভাড়াটা নিয়ে নেন জি ভাই প্লেনের ভাড়াটা তার কাছ থেকে নিব বলছেন যাই হোক ওটা মাফ করে দিলাম প্লেনের ভাড়াটা নেব না থাক আমি এসেছি দিনের কাজে এসেছি তার জন্য কাছ থেকে নিব না আর মিথ্যুক যারা আছে কথা যে কথা রাখেনা পো এদের কাছ থেকে টাকা নিয়ে আবার কি আছে ভাই জি না এদের কাছে টাকা নিয়ে কাজ হতে পারে কিন্তু বরকত থাকবে না কেননা এইসব ধোকা পুত্রক বাসদের কাছ থেকে টাকা নিয়ে কথা হবে না কাজে কি লিখেছে আজ দরকার নেই জাহালতের সাথে বা ভাই ভালো কথা বলেছেন সালাফি মুসলিম রবিউল ভাই বলেছেন জয়াকাল্লাহ ওয়ান তুম ফাজুল আকমুল্ল খান আব্দুল সামাদ খান ছেড়ে দিন মা কে দেওয়াছি তাই কি লাভ এইসব বাস দিয়ে জি 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 অনেক ভাই লাইনে আছেন আচ্ছা কি করা যায় ভাই বলুন তো এখন কি চাইছেন দর্শক মন্ডলী আপনারা কি চাইছেন শ্রোতারা নিরপেক্ষ জায়গা কবরস্থানে কবরস্থানে আলোচনা হবে তাও কিছুই শেষ পর্যন্ত কথাটা না কোথাও চলে গেল উনি মুকাল্লিদ উনি যেহেতু বলেছেন সেকেন্ডে সেকেন্ডে রন্ধে রন্ধে তবে উনারই উনার প্রস্তাব দেওয়ার কোন অধিকার নেই আচ্ছা আচ্ছা আমি তো এই কথা বলছি ভাই তিনি চ্যালেঞ্জ করেছেন সেকেন্ডের সেকেন্ডে রন্ধে রন্ধে এত হিম্মত নিয়ে কথা বলেছেন তো তিনি নতুন নতুনভাবে তিনি প্রস্তাব দেবেন তার প্রস্তাব আমাকে যেতে হবে এটা তো অনার্থক এটা তো একটা নীলজ্জরা এরকম মানে প্রস্তাব দেবে যে তিনি ছেলের মা তিনি ছেলের বাপ এক ছেলের মা ছেলের বাপ হবে হ্যাঁ এটা তো সম্ভব নয় ছেলের মা ছেলের বাপ আলাদা হয় ভাই আপনি চ্যালেঞ্জ দিয়েছেন আবার আপনি দিনক্ষণ ঠিক করবেন এটাই সম্ভব নয় আচ্ছা আচ্ছা দরকার নেই বাহাসের আচ্ছা দরকার নেই ভাই স্যার মুকাল্লেদের সাথে ওদের কাজ শুধু মাত্র স্টেজ গরম করা জি ভাই সেটা তো দেখছি রে ভাই আমি তো ভাবছিলাম যে তারা বসবে কই ভাই বসলো না দুঃখ দিল মুফতি রিজন অফিক সাহেব দুঃখ দিলেন ভাই দুঃখ দিলেন বাহাস সাহেব বাহাস তো ভাই ভাই সারাত নামাইতে লিখতে আসছে না বাহাস হবে কিভাবে একজন বলছে যে তোমার যদি জন্মের ঠিক থাকে সুরাতুল ফা পাঠ করে শোনাও ভাই বুঝলাম না যদি জন্মের ঠিক থাকে ফাত পাঠ করে শোনাও জন্মের সঙ্গে সুরা ফাতে সম্পর্ক তার মানে যারা জন্মে ঠিক নেই তারা কি বড় মাপের আলেম মুক্তি হতে পারে না বাপ মা যদি উল্টাপাল্টা কাজ করে জেনা করে করে যে একটা সন্তান জন্মগ্রহণ করে তার ছেলেকে আলেম হতে পারে না আর আলেম না হতে পারলে সে ছেলে বা সন্তান সে কি এটা তো নয় এটা আল্লাহ এরকম কোন কথা করে শোনাতে নাই বাপ মা যদি কোনো পাপ কাজ করে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সে কখনো পাপি নয় সন্তান কখনো পাপী নয় তাই আপনাদের উল্টা পাল্টা সব মুকালিদের জ্ঞান বুদ্ধি কিছু বিবেক কিছু নেই এটা কি শয়তান দ্বারা প্রচলিত নাকি ভাই আপনারা কি সব উল্টা পাল্টা বলেন ভাই একটু ঠিকঠাক ভাবে কথা বলেন বোঝেন আর কত কি লিখছে ভাই যে ওরা বসবে না ভাই জানি জি ভাই আলহামদুলিল্লাহ ওরা বুঝবে না এটা স্বাভাবিক যাই হোক আজকে তো আঠারো তারিখ এপ্রিল মাসের জি আছি এখন কয়েকদিন বাংলাদেশে বেশ কয়েকদিন থাকবো বাংলাদেশে তো মুফতি জন্য রফিকি সাহেব তো তিনি যে প্রথমেই তো ভেঙে গেলেন কি যে করা যায় বেটা বেটা এত চ্যালেঞ্জ দিল আমি ভাবছি যে মনে হয় খুব হিম্মত আছে বেটার তাই তো হিম্মত দিয়ে চ্যালেঞ্জ করলো লাইভে আসলো অনেকবার আসলো সেকেন্ডে সেকেন্ডে রন্ধে রন্ধে কথাটা খুব ভালো লেগেছিল এবং জাতীয় খুব খুশি হয়েছিল মুকালি ধানা বাবা রিজান রফিকি সাহেব পারবেন আহ্লা দমন করতে আপনিই পারবেন এইভাবে দেখছি কমেন্টটা লিখেছে যে সেকেন্ডে সেকেন্ডে রন্দে রন্দে কি ভাষার ঝংকার এক ভাষা দিয়ে একবারে ভাবছে যে জিতে গেছি একবারে ভাষা দিয়ে জিতে গেছি কাজের কাছে ব্যাটা তুমি কিচ্ছু না তুমি জিরো মিথ্যাতে ভরপুর তোমার কথা কথা বললে তোমার মুখ দিয়ে শুধু না পাক মিথ্যা কথাগুলো বের হয় কয়েক ঘন্টার টোটাল আলোচনা যদি যোগ করা হয় সত্তর মিথ্যাচার করেছে তার যোগ বিষয় দেখো একদিন আলেম মানুষ এত মিথ্যা কথা বলে কিভাবে আবার আমার একটা কথা দু হাজার বারো সালে না তেরো সালে নামাজ পড়েছি ওটা আর কাছে মুখ্য সহত্তর মিথ্যাচার বাদ ব্রাদার রাহুলের একটা ভুল পেয়েছি ভাই আমি ফেরেস্তা না একটা ভুল পেয়েছে তার জন্য ওটা নিয়ে বিশাল গর্ব ব্রাদার রাহুল একটা মিথ্যাচার কথা কথা বলেছে ওটা তো জবাব দিয়ে দিয়েছি ভাই এতে পূর্বে ভাই আমার খুব হাসি পাচ্ছে আমি একটু হাসবো কি না লাইভ আছেন অনেকে আমি হাসবো না থাক খুব হাসি পাচ্ছে যে মুফতি সাহেব ভয় পাচ্ছে আহলাদের জেনারেল শিক্ষিত ছেলের কাছে আমি গর্ববোধ মনে করছি নিজেকে গর্ববোধ মনে করছি আলহামদুলিল্লাহ যে মুফতি রিজন রফিক সাহেব তিনি পালিয়ে গেলেন তাহলে তো উচিত যে আমি যে বাড়িতে আছি সে বাড়িতে আপনার বাড়ি কোথাও আপনি বানসে নাকি মুফতি রিজনের উচিত ছিল যে আমি এত কথা বলছি এত আলোচনা করছি আমি যদি ভুলে পরে প্রতিষ্ঠিত হই তিনি মানে আমি নামার সঙ্গে সঙ্গে ফোন করার দরকার ছিল আরে ব্রাদার রাহুল আপনি বাংলাদেশে এসেছেন আচ্ছা আপনি কোন বাড়িতে আছেন আমরা আসছি এখন আসছি ওনার এইভাবে অ্যাটিটিউড হওয়ার দরকার ছিল আর আপনি কোন বাড়িতে আছেন দেখেন মসজিদ মসজিদ বাড়িতেও আপনার বাড়ি যেখানে আছেন সেখানে আপনার সঙ্গে বাহাস হবে মনোজর হবে এইভাবে তার বলে চলে দরকার ছিল না যে তিনি বলছেন না কোথায় বাই তুলব কার রাম কি তাজ্জব বিষয় রে ভাই মন্ত্রী জনবি সাহেব ভাই আসেন ভাই মারিটওয়াতে আসেন ভাই ভয় পাচ্ছেন কেন জেলার শিক্ষিত আমি আরবিটা শুদ্ধভাবে পড়তে পারি না এটা সকলেই জানে বাংলা ভাষাভাষী মানুষ সকলেই জানে আপনিও জানেন তো ভয় পাওয়ার কি আছে রে ভাই ভয় পাচ্ছেন কেন ভয় পাইন না ভাই ভয় পাইন না আসেন 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 দুজন আসেন কোনো সমস্যা নেই আপনি দুজন যাকে ইচ্ছে তাকে পাঠাবেন কোনো সমস্যা নেই আসেন আসেন আজকে নামাজ পড়ে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করবো যে আল্লাহ আপনাকে যেন সুমতি দান করে এবং হিম্মত যেন আপনাকে দেয় আল্লাহ আল্লাহ যেন আপনাকে হিম্মত দেয় যে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য এই হিম্মত আপনার উঠে গেছে হিম্মত বাতাস বেরিয়ে গেছে আর মুক্তি রিজয় রফিক সাহেবকে বলেছি যে মালিটোলা মসজিদে ভাই আপনি যদি না আসেন জীবনে বাহাসের কথা মুখে নেবেন না জীবনে বাসসের কথা মুখে নেবেন না বাহাস করব চ্যালেঞ্জ করবো আহাল বাতিল এই কথা যদি মুখ দিয়ে আপনার বের হয় তো আপনাকে জানবো আপনি একটা নির্লজ্জ ব্যাহায়া আপনার দুই কান কাটা গ্রামের এই মাথা দিয়ে যেতে পারেন ও মাথা দিয়ে যেতে পারেন সিনেমা হলে ঢুকতে পারেন আবার বেশশালে ঢুকতে পারেন আবার মসজিদে ঢুকতে পারেন এরকম বেশ কিছু সমাজের লোক আছে দেখবেন যে সব জায়গাতেই পারে তো এমন কিছু আচরণের মাধ্যমে যেন প্রকাশনা করেন যে বাহাজ বাহাজ কেউ চিৎকার করেন না আর যদি করেন একবার আমাদের এই কথাগুলো মনে করবেন মনে রাখবেন যে আপনি কীভাবে লেজ গুটে মানে দুবার পালালেন দুবার বলতে ওই যে হট করে একবার বাইতুল মোকার মসজিদ আট তারিখ এপ্রিলে পাঠিয়ে দিলেন আবার এখন বলছেন বাইতুল মোকার নিজে প্রস্তাব দিচ্ছেন নিজে চ্যালেঞ্জ দিয়ে আপনি বিবাহ করবেন বাচ্চা আমাকে পয়দা করতে বলছেন যে না এমন কিছু নাই যাই হোক অনেক ভাই আছে এখানে আলহামদুলিল্লাহ প্রায় তিনশো জন লাইভে আছেন আলহামদুলিল্লাহ অনেকেই আছেন আচ্ছা আমরা বিদায় নেব ইনশাল্লাহ বিদায় নিব আর এখানে যে তার সঙ্গে ফোন রেকর্ডগুলো হয়েছে ইনশাল্লাহ অচিরেই দেখি চেষ্টা করছি কয়েক ঘন্টার মধ্যে ইন্টারনেট আপলোড করা আমার ফেসবুক থেকে পেয়ে যাবেন ওনার সঙ্গে যে আলোচনা হয়েছে আর উনি যখন পালিয়ে গিয়ে এখন আরও কোনো ফন্দি কাটছেন বাইতুল মোকার মসজিদে বসার জন্য এইগুলো মানে সেগুলো বালি না এটা সম্ভব নয় যে তিনি বাইতুল মোকারমে লোক পাঠাবেন আর যদি পাঠান তিনি নির্লজ্জ ব্যাহা ছাড়া কিছু না তিনি আগে থেকে ভেগে পালিয়ে গেছেন বাংলাদেশে আসার পরে যদি তার শর্ত রাখতে হয় তিনি বাংলাদেশে যদি আমার ইচ্ছা মতো জায়গাতে না আসতে পারেন আর আমি তো বলেছি মসজিদে আমি তো কোনো ভাগারে বলিনি মসজিদে বলেছি তাই না তো তার তো আসা উচিত ছিল না তার মূলত উচিত ছিল এটা যে ব্রাদার আপনি কোথায় আছেন কোন বাসায় আছেন ঢাকার আর আমি আসতে আপনার বাড়িতে রাখুন মিয়া আপনার ভাই হিতা যে বাসাতে আছেন সে বাসাতে আপনার সঙ্গে আলোচনা হবে খুব আপনি পন্ডিত অর্জন করেছেন দেখি আপনার কত পন্ডিতের জোর এইভাবে তার কথা বলার দরকার ছিল তিনি ইন্ডেস গুটিয়ে তুমি পালাচ্ছেন আবার তিনি বলছেন না আমি আসবো না আমার প্রতিনিধি পাঠাবে বেটা বুকালে জাহেল করে ভাই যাই হোক আমরা লাইভ থেকে চলে যাব ইনশাল্লাহ কয়েক মিনিট আমাদের লাইভের মধ্যে থেকে চলে যাব আপনার অনেক আছেন মাশাল মুকালিবাহা খালি মাঠায় লাফালাফি করে হ্যাঁ ওরা লাফালাফি করবে ওই বর্ষার সেই জন্য ঘাঙ্গুর ঘাঙ্গুর ঘ্যাঙ্গুর করে না লাফালাফি করে এটা অভ্যাস এটা স্বাভাবিক করবে আবহানি বলছে ভাস বাহাস বাহাস শুরু হলে আমরা নাই তাই আচ্ছা আচ্ছা একদম বলছে তুমি যেহেতু আরবি জানো না পড়তে পারো আরবি কিরাতি করতে পারো না তাই ভাষার নাম না ওখানে আরে ভাই ভাষার নাম আমি কোথায় লে দা চ্যালেঞ্জ করেছে এটা জানা বোঝার পরে আমাকে চ্যালেঞ্জ করা এটাতে প্রমাণিত হয়ে যায় তার হেরে গেছে আলাদা একটা জেনারেল ছাত্রকে চ্যালেঞ্জ করে জাহেলে মুতলাক আগে যাও হ্যাঁ তোমাদের সমস্যা এটাই যে এই কথায় যে বেদা হলে ক্রিয়া শুদ্ধ নয় বেদা বেদা হলে ক্রিয়া শুদ্ধ নয় তো তার কাছ থেকে কি শিখবো কোরআন তার কাছে কি করান শিখবো এই জন্য আমাদের রাইয়ান ভাই তিনি বলেছিলেন যে